প্রথমেই বলি এই প্যাকের উপকারিতা। এক, বলি রেখা কমায়। দুই, ব্রণও ভালো করে। তিন, ত্বককে মসৃণ ও নমনীয় করে। চার, ত্বকের মৃত কোষ দূর করে। পাঁচ, ত্বকের ময়লা দূর করে। ছয়, ত্বককে প্রশমিত করে। সাত, ত্বকের কালো দাগ দূর করে। আট, ত্বক উজ্জ্বল করে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেখো, পাশে থাকা একটা বেল আইকন আছে, মানে গোল ঘন্টার মতো, সেই ঘন্টার মতো জায়গায় প্রেস করো। প্রেস করলে আসবে অল, ওই অলটা ক্লিক করে দেবে, তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন ভিডিও। পেঁপের মধ্যে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, খনিজ এবং ভিটামিনে ভরপুর। এটি সব বয়সের জন্য স্বাস্থ্যকর খাবার। নিয়মিত পেঁপে খেলে শরীর সুস্থ থাকে, হজম শক্তিও ভালো হয়। কিন্তু শুধু তাই নয়, পেঁপের মধ্যে আছে ত্বকের উপকারী অনেক গুণ। এই কারণে পেঁপের নির্যাস, স্ক্রাব এবং মাস্কের মতো ত্বকের যত্নের পণ্যগুলিতেও ব্যবহার করা হয়। এবার প্যাকটি বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম, এরপর দু পিস পেঁপে নিয়ে নিলাম। এরপর এই চামচ দিয়ে ভালো করে ক্রিমি পেস্ট বানিয়ে নিতে হবে। ঠিক এই রকম ক্রিমি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো কতটা মিষ্টি লাগছে। এবার এর সাথে একটা উপাদান যোগ করতে হবে। যোগ করার আগে এটার ব্যবহার বলে দিই। এই প্যাকটি স্নান করার 10 মিনিট আগে ভালোভাবে গোটা মুখে মেখে নিতে হবে। তারপর 10 মিনিট অপেক্ষা করব। এরপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাকটি সপ্তাহে 3 দিন ব্যবহার করলেই রেজাল্ট তোমরা দেখতে পাবে। এবার উপাদানটা দিয়ে দিলাম, সেটা হলো মধু। হাফ চামচ মতো মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিশে গেলেই এই প্যাকটি রেডি। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।